পবিত্র কাবা শরীফ নির্মাণের অনন্য এক নিদর্শন মাকামে ইব্রাহিম। হজের রোকনগুলো পালনের ব্যস্ততায় দোয়া কবুলের স্থান মাকামে ইব্রাহিমকে যেন ভুলে না যাই। মাকামে ইব্রাহিমে অবস্থিত হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের চিহ্ন সম্বলিত এই পাথর সেই পাথর যা কাবা ঘর নির্মাণের সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য লিফটের দায়িত্ব পালন করছিল। পবিত্র কাবা শরীফ নির্মাণ করার সময় পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নির্মাণ কাজের প্রয়োজনে পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম এই পাথরটি নির্বাচন করেছিলেন। মাকামে ইব্রাহিম সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম বেহেস্তে দুইটি ইয়াকুত পাথর। আল্লাহ এই দুটি পাথরে নূর মিশিয়ে দিয়েছেন। এগুলোর আলোতে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত ভূখণ্ড আলোকোজ্জ্বল হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতের সময় পর্যন্ত এই পাথর বাইতুল্লাহর সঙ্গে মিলিত ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতের সময়কালে বন্যার স্রোতে এই পাথরটি ভেসে যায়। পরে তিনি তা সংগ্রহ করে বাইতুল্লাহ থেকে একটু দূরে সরিয়ে অন্য পাথর দিয়ে স্থায়ীভাবে পরিবেষ্টিত করে রেখে দেন। সে সময় থেকে আজও মাকামে ইব্রাহিম নামের ঐতিহাসিক পাথরটি কাবা চত্বরে কাঁচ দিয়ে ঘেরাও অবস্থায় হযরত উমরের স্থাপিত স্থানে সুরক্ষিত আছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা শরীফের নির্মাণকালে এই পাথরটি লিফটের মতো উপরে নিচে ওঠানামা করত। পবিত্র কাবা শরীফের গাঁথনি যখন ধীরে ধীরে উপরের দিকে উঠছিল, তখন উপরের দিকে গাঁথনি দিতে তিনি এই পাথরের উপর উঠলে সে আর সেটি আল্লাহর কুদরতের উপরে উঠে যেত। মাকামে ইব্রাহিম মহান আল্লাহ তাআলার অনন্য নিদর্শন। কাবা শরীফ নির্মাণে এই পাথরটি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে ঠিক ততটুকু উপরে উঠত যখন যতটুকু উপরে ওঠার প্রয়োজন হতো। আর এই কারণে আল্লাহ তাআলা পিতা পুত্রের কাজের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ পাথরটির নিকটে দাঁড়িয়ে নামাজ পড়ার কথা উল্লেখ করেছেন। আর এই স্থানে দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, এবং যখন কাবা গৃহকে মানব জাতির সম্মিলন ক্ষেত্রে ও নিরাপত্তা স্থল করেছিলাম, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো। তাই তো হজ ও উমরা পালনকারীদের ভুলে গেলে চলবে না যে মাকামে ইব্রাহিম আল্লাহ তাআলার ঐতিহাসিক নিদর্শন সমূহের অন্যতম একটি, আর তা মুসলিম উম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় উপহার এবং অনেক প্রাচীন নিদর্শন। এ জান্নাতি পাথরটিতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের ছাপ দাগ এখনো বিদ্যমান। হযরত উমরা ও জিয়ারতকারীরা কাবা চত্বরে কাজ ঘেরাও মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করেন এবং তার স্বচক্ষে দেখে আত্মতৃপ্তি লাভ করেন। শুধু তাই নয়, পিতা পুত্রের অক্লান্ত পরিশ্রমে যখন কাবা ঘর নির্মাণ শেষ হয়, তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বিশ্বব্যাপী হজের আহ্বান জানানোর নির্দেশ প্রদান করেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই পাথরের উপর দাঁড়িয়েই বিশ্ববাসীর প্রতি হজের আহ্বান জানিয়েছিলেন, যার ফলশ্রুতিতে দিনরাত অনবরত উমরা, হজ ও জিয়ারতে মুসলিম উম্মার আগমন ঘটে কাবার প্রাঙ্গণে। সুতরাং হজ ও উমরার সব রোকনগুলো যথাযথ আদায়ের পাশাপাশি দোয়া কবুলের স্থান মাকামে ইব্রাহিমে নামাজ পড়ার পর নামাজ পড়ার সঙ্গে দোয়া করা জরুরি। হজ ও উমরা পালনকারীরা তাও সম্পন্ন করার পর মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে দুই রাকাত অন্তর নামাজ আদায় করে। আল্লাহর নির্দেশে এই স্থানে নামাজ আদায় করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বাইতুল্লাহ জিয়ারতে তৌফিক দান করুন। হজ ও উমরার কাজগুলো যথাযথ পালনের মাধ্যমে আল্লাহ তাআলা সব নিদর্শন সমূহ স্বচক্ষে দেখার তৌফিক দান করুন। মাকামে ইব্রাহিমে নামাজ পড়ার পাশাপাশি মনের আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করার তৌফিক দান করুন। আমিন। এদিকে সব কোথায়।